কি বলবেন সুস্মিতা? মানে ছি 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 বলা ছাড়া আর কোনো উপায় নেই। মানে একটা মানে মানুষ কত বড় নির্লজ্জ হলে কত বড় মানে আইনকে বুড়ো আঙুল দেখানোর স্পর্ধা দেখাতে পারলে এই ধরনের কথাবার্তা বলে বিচারপতিদের বিরুদ্ধে। এবং কেন বলছেন শুভেন্দু অধিকারী, কেন বলেছেন রাজাশেখর মান, জাস্টিস রাজাশেখর মান্তার ঘরে? প্রথম কথা তো ওপেন ফোরামে এরকম করে হাইকোর্টের জাজ বা সুপ্রিম কোর্টের জাজকে বিচারপতি রাজাশেখর মান্তা বলতে হয়, রাজাশেখর মান্তা বলে, ওনার বন্ধু নয় রাজাশেখর মান্তা, যে রাজাশেখর মান্তা বলে এরকম করে উনি বলবেন? জাস্টিস রাজাশেখর মান্তা এখন উনি বোধ হয় জানেন না, অবশ্য উনি তো সবই জানেন, উনি সর্ববিশারদ একেবারে, তো উনি জানেন না যে হাইকোর্টের ডিটারমিনেশনটা কিভাবে ঠিক হয়। এই মুহূর্তে কয়েক মাস ধরে, গত কয়েক মাস ধরে পুলিশ ইনঅ্যাকশনের যে রেসিডুয়ারি ম্যাটার আমরা যেগুলোকে বলি, সেগুলোর ডিটারমিনেশন জাস্টিস রাজাশেখর মান্তার ঘরে হচ্ছে। আমি যদি আজকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কথার কথা বলছি, একটা করতে যাই, আমি কি বলবো? আমি চিফ জাস্টিসের ঘরে পাবলিক মামলা করতে যাচ্ছি, কথার কথা বলছি, তো সেখানে আমি সেটার মধ্যে অন্যায়টা কোথায়? জাস্টিস রাজাশেখর মান্তা এখন এই ডিটারমিনেশনের মামলাগুলো নিচ্ছেন, সেই জন্যই বলেছেন যে আমি জাস্টিস রাজাশেখর মান্তার ঘরে যাচ্ছি, এটার মধ্যে কোনো অন্যায় নেই। প্রথম, দ্বিতীয় কথা হচ্ছে এই যে এরা নাকের ডগা দিয়ে, এদের নাকের ডগা দিয়ে আমি মানলাম, মানে এত তাহলে কত বড় অপদার্থ তৃণমূলের শাসিত এই রাজ্য সরকার যে তারা বুঝতে পারলো না যে বিজেপি এখানে এত বড় সভা করে দিল। আরে একটা ছোট্ট মামলা করার জন্য এই যুব মোর্চার র্যালিকে পারমিশন দিচ্ছিল না বলে এই বিচারপতি রাজাশেখর মান্তার ঘরে আমি নিজে মামলাটা করেছি। সেখানে মামলা কেন, কোথা থেকে কোথায় না, রাসবিহারী মোড় থেকে চেতলা পার্ক সেইটুকু সভা করতে, সেইটুকু মিছিল করতে দেবে না বলে তাদের এত রকম প্রক্রিয়া। সেখানে রীতিমতো না, যিনি স্টেটের লয়ার ছিলেন তিনি রীতিমতো অপোজ করেছেন যে এতটা জায়গা অনেকটা নাকি সেই রাস্তা লেকমল অব্দি করতে বলেছে, তারপরে তো আমরা আমাদের পছন্দ মতন পথই সেই জায়গাটা রাস্তাটা খুঁজে মানে রুটটা পেয়েছিলাম। তো সেইখানে এতটুকু ছোটখাটো একটা জায়গা, একটা মিছিল বা 500 লোকের জমায়েত, 1000 লোকের জমায়েত, সেখানে বিরোধীরা করতে গেলে সেখানে যেখানে পুলিশের পারমিশন দরকার হয়, পুলিশ আগে থেকে শুরু করে দেয় লাফালাফি নাচানাচি, সেখানে এত এত লোকের ভিড়, সেখানে পুলিশ দেখতে পেলো না, পুলিশ বুঝতে পারলো না কেন কিসের জন্য। যদি আমি ধরে নিলাম, আমি ধরে নিলাম যে শুভেন্দুবাবুর জন্য, শুভেন্দুবাবুর কারণে এটা হয়েছে, শুভেন্দুবাবুকে বলেছি ওখানে যে এত ভিড় করার জন্য তার কি ছিল, তার কোন কন্ট্রিবিউশনটা, পুলিশ কোথায় ছিল? এত নাকের ডগা দিয়ে পুলিশ একটা খোলা জায়গায় হয়েছে, এটা এরকম নয় যে একটা কোনো ইয়ের মধ্যে হয়েছে, একটা ক্লোজ একটা অডিটোরিয়ামে কিছু হয়েছে, একটা খোলা জায়গা হয়েছে, সেখানে পুলিশের নাকের ডগা দিয়ে কি করে হলো? এই ঘটনার জন্য পুলিশ কেন দায়ী থাকবে না? পুলিশ তো দায়ী থাকবে, পদপৃষ্ঠ হলো পুলিশ দায়ী থাকবে, এটা বিজেপির সভাহক, সিপিএম এর সভাহক, তৃণমূলের সভাহক, যে কোনো মানে রাজনৈতিক সভাহক, ধর্মীয় অনুষ্ঠান হোক, সেখানে পুলিশ খোলা জায়গায় যখন হচ্ছে পুলিশ কেন জানতে পারলো না যে এত জমায়েত হবে? আমি আপনার কাছে আসছি, আমি একবার শুধু ফুয়াদার কাছে চলে যাব, ডক্টর ফুয়াদ হালিম। ফুয়াদা, আমার বর্ষিয়ান এক নেতা, তিনি বলেছিলেন সেই প্রাক্তন বিচারপতি এখন নেই আমাদের মধ্যে, তার প্রতি আমি শ্রদ্ধা জানাই, ওই যে তিনি একটা স্লোগান দিয়েছিলেন যে লালা বাংলা ছেড়ে পালা। কোথাও কি মনে হচ্ছে যে আপনাদের ঘরানায় বিভিন্ন ক্ষেত্রে অনেকে বলেন যে আপনারা যেভাবে দল চালাতেন, যেভাবে বাংলাটা চালাতেন পুরো নিজের হাতের মুঠোতে, আপনাদেরও ছাপিয়ে যাচ্ছে তৃণমূল? দেখুন, সাহসিকতা প্রথম জিনিস আমরা বলি যে মানে কোন বিষয়টা বিচারাধীন রয়েছে এখন। এই যে লালন শেখ আত্মহত্যা করলো না খুন হলো, এই বিষয়ের সূত্রপাতটা কোথায়? সূত্রপাতটা হলো ভাদু শেখ, সে তাকে খুন করা হলো, এবং তাকে যখন খুন করা হলো তার গোটা পরিবার এবং ওর বাবা বলেছিল বখরা নিয়ে বিষয়টা ছিল। তার প্রতিবাদে হচ্ছে প্রায় 10 জনকে অগ্নিদগ্ধ করে, তারপরে 4 জন শিশু একেবারে মানে তাদেরকে নিরপরাধ ছাড়া কিছু বলা যায় না, যে বয়সের হচ্ছে ছেলে মেয়েরা মারা গেছে, 14 বছর বয়সের কম, 4 জন হচ্ছে একেবারে হচ্ছে পুড়িয়ে বাইরে থেকে হচ্ছে গ্রিল বন্ধ করে দিয়ে ভিতরে ওদেরকে অগ্নিদগ্ধ করে মারা গেছে, মারা হয়েছে, খুন করা হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার বিষয়টা হচ্ছে যখনই পরের দিন সকালে আমরা টিভি চ্যানেল খবর কাগজ খুললাম, আমরা দেখলাম অনুব্রতবাবু বললেন যে ওখানে টিভি বাস্ট করেছে। ধারাবাহিকতাটা দেখুন, কথাগুলো হচ্ছে ফ্যাক্টসের ধারাবাহিকতা, টিভি বাস্ট করেছে। এবার হচ্ছে যারা হচ্ছে অ্যারেস্ট হবেন,
মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে যে সাজিয়ে নিতে হবে যেমন অমুক কেসকে সাজিয়েছেন পুলিশকে উনি পরামর্শ দিচ্ছে অন ক্যামেরা বলছেন সাজিয়ে দিতে হবে এবং যিনি হচ্ছেন অ্যারেস্ট হলেন তারপরে তার নামটা ঠিক মনে পড়ছে না আনারুল তাতে মুখ্যমন্ত্রী হচ্ছে যখন বলে দিয়েছে তখন আনারুল অ্যারেস্ট হচ্ছে মানে ধারাবাহিকতাটা আপনি ভাবুন এই ব্যাপারে এই ধারাবাহিকতার বাইরে লালন শেখের মৃত্যু ঘটেছে এটা আমার কাছে খুব কঠিন বিশ্বাস করা লালন শেখের মৃত্যু ওই ধারাবাহিকতার আরেকটি হচ্ছে পর্যায় আপনি মনে করেন এটা রহস্যাবৃত ব্যাপার রহস্য না এটা হচ্ছে সুপরিকল্পিত মানুষ হচ্ছে লালন শেখ 3 ডিসেম্বর অ্যারেস্ট হয়েছে তার 6 দিন রিমান্ড হয়েছে সিবিআই কতগুলো হচ্ছে তথ্য তার কাছ থেকে পেয়েছে সেই তথ্য কোর্টে হাজির হয়ে লালন শেখের প্রেজেন্সে সেটা কনফার্ম করতে হবে এই জিনিসটা কেউ এটা ক্লোজ করতে চাইছিল না কেন আসল কথাগুলো বেরিয়ে আসবে অবশ্যই এটা আমি শেষ কথা বলছি লালন শেখের কাছে বিজেপির কোনো খবর নেই ভাদু শেখের কাছে হচ্ছে বিজেপির কোনো খবর নেই আনারুলের কাছে বিজেপির কোনো খবর নেই ফলে এই গোটা বিষয়টা হচ্ছে তৃণমূলের সঙ্গে যুক্ত যেটা অবাক লাগছে যে বিজেপির শাসনে সিবিআই হচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূলের হয়ে কাজ করছে এইরকম একটা পর্যায়ে হচ্ছে তৃণমূল